সুধী দেশবাসী, আজকে আমরা এসেছি কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী চাঁপাইগাছির বিল। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সিধুরঘাট। আজ এখান থেকে আমি HTV, বাংলাদেশের একটা বিখ্যাত ইউটিউব চ্যানেল, এই চ্যানেলকে 10টি কবিতা উপহার দেওয়ার জন্য এসেছি। তো আমি প্রথমে আমার শেষ ঘন্টা একটি কবিতা, কবি শেখ হাবিবুর রহমান হাবিব। শেষ হয়ে গেল জীবনের আয়ু, মিটল না তবু জীবনের স্বাদ, সাঙ্গ হলো খেলা, যেতে হবে ওই ওপারে বহু দূরের পথ, হাতে কিন্তু সময় নাই আর বেশি, ভেবে দেখ না অবুজ মন। আমি কবি শেখ হাবিবুর রহমান বলি, হও তুমি সাবধান, সত্য কথা বলো, সরল পথে চলো, সালাত কায়েম করো, জাকাত দাও, রোজা রাখো, হজ পালন করো, হও পূর্ণ ইমানদার। কখনো জানি বাজিবে জীবনের শেষ ঘন্টা, কেবো প্রতীক একটু দাঁড়াও, পরমুখে সমস্বরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ হাবিবুর রহমান হাবিব, কত রাত কেটে গেল, কত দিন গেল চলে, তবুও মোরা পেলাম না সঠিক পথের দিশা, ওগো দয়াময় আল্লাহ আমার, তুমি দাও সুপথের ঠিকানা, যে পথে চলেছে আমার প্রিয় নবীজি হযরত মুহাম্মদ, সে পথের দাও দিশা তুমি আমার ওগো মহান রব। আমি এতিম অসহায় কাঙ্গাল গুনাহগার, ওগো মহান মালিকে শুধু তোমার দয়া চাই, নেই কোনো সঞ্চয় আমার জীবনে, তাই তো তোমার দয়া চাই, তুমি আমার মহান রব, তুমি মালিক, তুমি রহমান, তুমি রহমান। আমি এখন যে কবিতাটি পড়ছি, এই কবিতাটা 2019 সালে ইন্ডিয়ার এগেনস্টে কাশ্মীরের সপক্ষে কানাডার একটি বিশেষ সেমিনারে পাঠ করেন কুষ্টিয়া জেলার একজন খ্যাতিমান ব্যক্তিত্ব আব্দুল হামিদ রনি। আমরা কাশ্মীরের মুসলিম, আমরা কাশ্মীরের মুসলিম, যুগ সন্ধিকালে আমরা হয়ে এসেছি চিরযোদ্ধা, আমরা হার মানিনি কোনো দিন, আমরা কাশ্মীরের মুসলিম, আমরা চির যৌবন নিয়ে এসেছি বিশ্বের তরে, আমরা নির্ভীক সৈনিক, আমরা কাশ্মীরের মুসলিম, আমরা আনবো ছিনিয়ে আমাদের স্বাধীনতার সোনালি দিন, আমরা থাকব না কারুও পরাধীন, আমরা কাশ্মীরের মুসলিম, আমরা বিশ্ব করিব জয়, আমরা মানব না অবিচার নির্যাতন, আমরা স্বাধীন, কারুও কাছে মাথা নোয়াবার নয়, আমরা কাশ্মীরের মুসলিম, আমরা বিশ্ব করিব জয়, বিশ্ব করিব জয়। ভোর, কবি শেখ হাবিবুর রহমান হাবিব। রাত পোহালো, ভোর হলো, ডাকছে মুয়াজ্জিন, এসো সবাই নামাজেতে, বাজছে সুরের বিন, ঘুম হতে নামাজ উত্তম, বলছে মুয়াজ্জিন, নামাজ হলো বেহেস্তের চাবি, পূর্ণ করো ইসলামী দিন, জাগো সকল মানব জাতি, ডাকছে মুয়াজ্জিন, এসো সবাই আলোর পথে, কাটাই সুখের দিন, কাটাই সুখের দিন। প্রতীক, কবি শেখ হাবিবুর রহমান হাবিব। কে গো প্রতীক তুমি শোনো, এসো একটু দাঁড়াও, সময় হলো নামাজের, এসো নামাজ কায়েম করি, দুই হাত তুলি আল্লাহর দরবারে, গুনাহ মাফ করে নাও, সময় কিন্তু বেশি নাই, পরপারের জন্য টিকিট নাও হাতে, সেদিন থাকবে না তোর আত্মীয় স্বজন, থাকবে না স্ত্রী পুত্র পরিজন, তখন অন্ধকার কবরের মাঝে জিজ্ঞাসা করিবে মুনকার নাকির, প্রশ্নের উত্তর দিবে কে তুমি, এসো হে প্রতীক সত্য সুন্দর কোরআনের পথে চলি, এসো আদর্শ জীবন গড়ি, মানুষের মাঝে ভেদাভেদ গুলি, আল্লাহর দরবারে দুই হাত তুলে জীবনের গুণাগুলোর জন্য চাহি ক্ষমা, ওগো রহিম তুমি রহমান, তুমি সঠিক পথে দাও দিশা এই অধম বান্দার, এই অধম বান্দার। খুশির ঈদ, শেখ হাবিবুর রহমান হাবিব। দূর আকাশে ওই আরশে বাজছে খুশির বিন, যদি হও তুমি মুসলিম, যদি হও তুমি মুসলিম, এসেছে আজ খুশির ঈদ,
চলো যাই ঈদগাহে আজ পূর্ণ করি ইসলামের দিন। দূর আকাশে ওই আরশে বাজছে খুশির বিন, গরিব দুঃখীর ভাঙবে আজি ভাঙরে সকল নীত, যদি হও তুমি মুসলিম, যদি হও তুমি মুসলিম। দূর আকাশে ওই আরশে বাজছে খুশির বিন, আসমান জমিন গ্রহ তারা হয়েছে আজি পাগল পাড়া, গাও সকলে গাও রে আজে আজকে খুশির দিন। দূর আকাশে ওই আরশে বাজছে খুশির বিন, বাজছে খুশির বিন।